বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটা পিক নিয়ে আসলাম, সেই পিকের উদাহরণ আমি আপনাদের মাঝে দিতে আসছি। বন্ধুরা আপনারা কি বলতে পারবেন যে এই দুনিয়াতে মা বাবার আদর ছাড়া এই দুনিয়া কে দেখছে? আমরা এই দুনিয়াতে মানব জাতি সবাই কিন্তু মা বাবার আদর পেয়েই এই দুনিয়া দেখছি। আমরা যখন মা বাবার আদর পেয়ে এই দুনিয়াতে বড় হয়ে উঠি, তখন মা বাবার পছন্দই আমাদেরকে বিয়ে শাদি করায়। তখন মা বাবার পছন্দই আমাদেরকে বিয়ে শাদি করাই। সেই বিয়ে শাদি করার পর আমরা মা বাবাকে কতটুকু দেখি, মা বাবাকে কতটুকু আপ্যায়ন করি, মা বাবাকে কতটুকু সম্মান করি, বন্ধুরা বলতে পারবেন? আমার কথা শুনে আপনারা কেউ নিশ্চুপ হবেন না, আমার কথার জবাব দেবেন অবশ্যই কমেন্ট বক্সে। আজকে আমি আপনাদের মাঝে যে কয়েকটা পিক নিয়ে আসলাম, সেই পিকগুলো হলো ময়মনসিংহ। চার ভাই চার ভাইয়ের মাঝে ঝগড়া হয়ে মাখি গিয়ে কোপাতে শুরু করে, চার ভাইয়ের মাঝে ঝগড়া লেগে মাখি গিয়ে কোপাতে শুরু করে সেই সন্তান কেমন সন্তান হইতে পারে, স্ক্রিনে অবশ্যই সেই ছেলেটার ছবি দেব। মাখি গিয়ে কোপাতে শুরু করে মায়ের শরীর গাত্রা গাত্রা করে ফেলে, সেই সন্তানেরা একটুকু চিন্তা করলো না যে আমরা সেই দুনিয়া দেখছি, যে আমরা এই দুনিয়া দেখছি মায়ের রক্ত মাংস খেয়ে, আমরা সেই মায়ের রক্ত মাংস খেয়ে দুনিয়া দেখছি। সেই চিন্তাটা করলো না যে আমাদের রক্ত মাংস হেয়ে কি মা দুনিয়া দেখছে? নো নো, আমরা মায়ের রক্ত মাংস হেয়ে এই দুনিয়া দেখছি। আমরা সেই মাকে সম্মান করতে জানি না, সেই বাবা মাকে সম্মান করতে জানি না। মা বাবাকে যখন বৃদ্ধ হই, মা বাবাকে গড় থেকে বের করে দেই। আমরা মানুষ জাতির এত পশু, আমরা মানুষ জাতিরা পশুর চাইতেও খারাপ হয়ে গেছি। পশুরা কিন্তু পশুর দিকে একটু নজর রাখে, আমরা মানুষ মানুষকে চিনতে পারি না। আমরা এই দুনিয়াতে বাস করি ঠিকই, তবে এত অপকর্ম চালিয়ে বাস করি, কারো কোনো মনের চিন্তা করি না, কারো কোনো মনের ব্যথার কর্ম বুঝতে পারি না। মা বাবা এই দুনিয়া দেখেছে, সেই যখন বৃদ্ধ হয়ে যায় সেই সময় মা বাবাকে আপন করতে পারি না, মা বাবাকে আপ্যায়ন সম্মান করতে পারি না। আমাদের সাথে মা বাবা যখন একটু ভুল করে, তখন এমন কি আমরা অনেক লোকে আছি মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেয় বাইরে, অথচ এমনকি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি। আমরা মানুষ জাতির এত নির্মম পশুর মতো হয়ে গেছি যা আপনাদেরকে আমি মুখের ভাষায় বোঝাতে পারবো না। আপনারা অনেকে ইন্টারনেট চালান, ইউটিউব চালান, দেখেন তো আপনারা সবাই এই দুনিয়াতে কি কি ঘটে যাচ্ছে, এই দুনিয়াতে কি কি ঘটে যাচ্ছে, একটার পর একটা বড় বড় ধরনের অপরাধ হয়ে যাচ্ছে। সেই মায়ের শরীর এইভাবে কুপিয়ে চিহ্ন চিহ্ন করে ফেলে, আমরা এতটুকু ভয় আতঙ্কা করি না যে মায়ের শরীরে এইভাবে আঘাত করি, সেই আঘাতটা তো মা আমাদের শরীরে কোনোদিনই করতে পারতো না। ছোটবেলা যেমনই করে থাকুক না কেন, আমাদের ভালোর জন্য করেছে। এখন যে এই কাজগুলো করেছেন, এখন যে এই কাজগুলো করেছেন, সেই কাজটাতে মা না কতটুকু কষ্ট পাইছে। সেই পশুদের জন্য বাংলাদেশে আলাদা একটা আইন করার দরকার, সেই পশুদের জন্য বাংলাদেশে আলাদা একটা আইন করার দরকার, যেন এমন পশু কোনো জায়গায় কোনো জেলায় জন্ম না নিতে পারে। সেই সব পশুদেরকে ধরে সিধা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক, আমি চাই এমন একটা আইন হোক বাংলাদেশের মাটিতে। তাহলে এমন আইন যদি হয়, আমি আশা করি সেই বাংলাদেশে কোনোদিন অপরাধ হবে না। হত্যার বদলে হত্যা, মারের বদলে মার, এইভাবে যদি চলে তাহলে আমি আশা করি বাংলাদেশের মাটিতে কোনো অপরাধ হবে না, বাংলাদেশের মাটিতে কোনো অপরাধ হবে না, বাংলাদেশটা হবু শান্তি সৃষ্ট একটা দেশ হয়ে যাবে। বন্ধুরা আজকের মতো বিদায় নিতেছি আপনাদের মাঝে থেকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে।